يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمْ إِنَّ زَلْزَلَةَ السَّاعَةِ شَيْءٌ عَظِيمٌ يَوْمَ تَرَوْنَهَا تَذْهَلُ كُلُّ مُرْضِعَةٍ عَمَّا أَرْضَعَتْ وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. اكتو جوري بولنت الله أكبر. سورة الحج প্রথম দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। রব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহান্নাস, ও দুনিয়ার মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কাকে ভয় করতে বলেছেন? রবকে। তার মানে গোটা দুনিয়ার মানুষের রব একজনই, তিনার নাম কি? হিন্দু ভাইয়ের রব কে? খ্রিস্টানের রব? রবের রব অর্থ হচ্ছে যিনি লালন পালন করে, যিনি খাইয়ে পরিয়ে দুনিয়াতে বাঁচিয়ে রেখেছে। হয়তো আমরা আল্লাহকে স্বীকার করি, আমরা আল্লাহর বাধ্য গোলাম, আর বাকিরা আল্লাহর অবাধ্য গোলাম, কিন্তু তারাও গোলাম, কিন্তু তারা অবাধ্য আর আমরা বাধ্য। এজন্য গোটা দুনিয়ার সব ধর্মের, সব পথের, সব মতের, সব বর্ণের মানুষের রব একজনই, তার নাম কি? সে আল্লাহ বলছেন, গোলাম তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না যালযালাতাস-সাআতি শাইউন আযীম, কেননা তোমার রব আল্লাহ কিয়ামতের পূর্বে এই জমিনে এমন একটা ভূকম্পন সৃষ্টি করবে, যেই ভূকম্পনটা হবে বড় ভয়াবহ। কিয়ামতের পূর্বে আল্লাহ তাআলা এই যেই মাটিতে আমরা এখন বসে আছি, এই মাটিটা আমাদের নিয়ে এখন নাড়াচাড়া করে না। বিল্ডিং বানালে বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে, গাছ লাগালে গাছটা দাঁড়িয়ে থাকে, আপনি আমি বসে কথা বলতে পারছি, এটা নাড়াচাড়া করছে না। কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে এই জমিনকে এত প্রচন্ড ভাবে একটা কম্পন সৃষ্টি করবেন, ওই কম্পন হবে বড় ভয়াবহ। ওই কম্পন যে ভয়াবহ হবে, ওই ভূমিকম্পটা যে খুব পাওয়ারফুল হবে, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। এমনিতেই মানুষ ভূমিকম্পকে খুব ভয় পায়, আপনারা একটু কম ভয় পান, এটার কারণ আছে অবশ্য। কারণ আপনি চিন্তা করেন, আমি থাকি টিনের ঘরে, ওই ভূমিকম্প হয়ে লারা সারা লাইগা তো টিন ভাঙবে না, ভাঙ্গা সুইরা যদি উপরে পড়ে অন্তত মরবো তো না। কিন্তু পয়সা যার যত বেশি ভয় তার, কারণ পয়সালা চিন্তা করে আমি থাকি পাঁচতলায়, বিল্ডিং ভাঙ্গা যদি পড়ে আমার লাশও খুঁজা পাওয়া যাইব না, ঠিক কিনা? রিসেন্টলি সমসাময়িক খুব ভয়াবহ ভূমিকম্প হয়েছে কোন দেশে বলেন তো? মাশাআল্লাহ, সবাই খুব সচেতন, স্মার্ট বাংলাদেশের নাগরিক আপনারা। দেখেন, তুরস্ক এবং সিরিয়া, আমরা আজকের মাহফিল থেকে প্রথমেই তাদের জন্য দোয়া করি, কারণ তুরস্ক এবং সিরিয়ায় যারা আছে তারা আমার ইমানদার ভাই, আমার মুমিন ভাই। তারা হয়তো আমার সাথে তার ভাষার মিল নাই, আমার সাথে তার রঙের মিল নাই, বরণের মিল নাই, কিন্তু দুনিয়ার সব মুমিন একটা বডির ন্যায়। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার তুরস্কের ভাই যদি ব্যথা পায়, ওই ব্যথা আমার হৃদয়ে আসে না নাই। এই তুরস্ক এবং সিরিয়াতে যেই ভয়াবহ আর্থকুইক হয়েছে, ভূমিকম্প হয়েছে, এই পর্যন্ত ওই ভূমিকম্পে মৃতের সংখ্যা দুই দিনে 5,000-এর বেশি মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে। 7,000 সর্বশেষ খবর, 7,000 প্রায় ছড়িয়ে যাচ্ছে। এবং
যত সময় যাচ্ছে তত বাড়ছে। লক্ষ লক্ষ মানুষ আহত হয়ে মেডিকেলে অ্যাডমিট আছে। তুরস্কের একজন নাগরিক বলল, বিবিসিতে দেখলাম, ওই নাগরিক বলল সোমবার ঘড়ির কাটা তখন ভোর 4টা বাজে, ফজরে আজান তখন হয় নাই, হঠাৎ আমার ঘুম ভেঙেছে, আমি উঠলাম, আমি উঠে অনুভব করলাম বিল্ডিংটা এত জোরে কাঁপছে, এত ভয়াবহ আকারে কাঁপছে, আমি কিছুই বুঝতে পারলাম না। আমি সাথে সাথে গিয়ে আমাদের ঘরের দরজাটা খুললাম যে দেখি বাহিরে কি অবস্থা। ওই ভদ্রলোক বলল, দরজা খোলার সাথে সাথে বিল্ডিংটা এত জোরে কেঁপেছে, ভূমিকম্পের সাথে সাথে গোটা 4তলা বিল্ডিং ভেঙে চুরমাচুর হয়ে মাটির সাথে মিশে গেছে। আমার স্ত্রী সন্তান কাউকে আমি আর পাই নাই, আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে রেখেছে। আল্লাহ তাআলা যদি কাউকে বাঁচিয়ে রাখতে চায়, আল্লাহ তাআলা কিন্তু সকল পরিস্থিতির মাঝে তাকে বাঁচিয়ে রাখতে পারে। তুরস্কের গবেষকরা বলছে, এই ভয়াবহ ভূমিকম্প যেটা হয়েছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল, দুইটা ধাক্কা দিয়েছে, প্রথম ধাক্কাটা ছিল 7.5, পরের ধাক্কাটা ছিল 7.8, রিখটার স্কেলের 7.8 মাত্রার একটা ধাক্কা দিয়েছে। তুরস্কের হাজার হাজার বিল্ডিং, 10তলা 20তলা বিল্ডিং গুলো টাস 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 করে ভেঙে মাটির সাথে মিশে গেছে। ভোর 4টা তখন মানুষ তো সব ঘুমাচ্ছে, আহ কি দুনিয়া, এই ঘুমটা যদি ভাঙতো তাইলে হতো সকাল, আর ঘুমটা ভাঙে নাই হয়ে গেছে পরকাল। কি দুনিয়া, কিসের ক্ষমতা, কিসের বাহাদুরি, রাত্রিবেলা ঘুমাস, চোখটা বন্ধ করস, ভয় লাগে না, ঘুমটা যদি না ভাঙে তাইলে তো তোর পরকাল, কিসের ক্ষমতার বাহাদুরি। 7.8 মাত্রার একটা ধাক্কা এই জমিন সহ্য করতে পারে না। এটা তো তুরস্কের কথা বললাম, আমরা তো মনে করি আমরা খুব শক্তিশালী জাতি না, আমরা খুব ভালো অবস্থানে আছি না। গবেষকরা বলছে বাংলাদেশ খুব ঝুঁকিতে আছে, এবং সবচাইতে বেশি ঝুঁকিতে আছে দুর্নীতি শহর ঢাকা, যেখানে চোর বাটপারদের সংখ্যা গ্রামের চাইতে বেশি না কম, বেশি। গবেষকরা বলছে এই ঢাকার যদি মাত্র শুধুমাত্র লক্ষ্য করেন, তুরস্কে তো 7.8, 7.8 একটা ধাক্কা দিয়েছে, আর গবেষকরা বলছে রিখটার স্কেলের মাত্র 7.1-এর একটা, 7.1-ও দরকার নাই, 7 মাত্রার যদি একটা ভূমিকম্প ঢাকায় অ্যাট্রাক করে, 7.0-এর একটা ভূমিকম্প যদি ঢাকায় আঘাত হানে, সাথে সাথে ঢাকার 1.5 লক্ষ বিল্ডিং, 5তলা 2তলা 10তলা 15তলা 20তলা উঁচু উঁচু দালানগুলো ঘুষের টাকায়, দুর্নীতির টাকায়, মানুষের রক্ত চুষে চুষে যেগুলো তৈরি করেছে, এই বিল্ডিংগুলো টাস টাস করে ভেঙে জমিনের সাথে মিশে যাবে। এবং গবেষকদের কথা অনুযায়ী মুহূর্তের মধ্যেই ঢাকায় 5 লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় বরণ করবে। কতটা ভয়াবহ পজিশনে আমরা আছি, এই ভয়াবহ পরিস্থিতি থেকে ইমানের ভিত্তিতে জবাব দিবেন, বিশ্বাস যদি অটুট থাকে। এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদেরকে একজনই বাঁচাতে পারেন, তিনি কে? কোন প্রধানমন্ত্রী, কোন রাষ্ট্রপতি, কোন ফোর্স, কোন বাহিনী বাঁচাতে পারেন কে? কারণ কখন ভূমিকম্প হয় এটা কি আমাদেরকে বলে আসে যে আগামী বছর অমুক দিন জানুয়ারির 13 তারিখ ভূমিকম্প, এই ঘোষণা কি আগে থেকে দিয়ে আসে? তবে ভূমিকম্প কখন হবে না হবে এটা পরিমাপের জন্য কিছু মেশিনারিজ আছে, কিন্তু অনেক সময় আল্লাহ তাআলা এমন একটা ভূমিকম্প দিয়ে দেয় যেটা মেশিনও ধরতে পারে না। এটা আসলো কোন দিক থেকে, এই মাইটটা আল্লাহ দিল কোন দিক থেকে? কারণ ওস্তাদের মাইর কোন রাইতে, শেষ রাতে। এজন্য আপনাদের মেশিন সব ধরতে পারবে না, সাবধান হন। তবে মজার ব্যাপার হচ্ছে, আলহামদুলিল্লাহ একটা দৃশ্য আমরা দেখে অবাক হয়েছি, আপনারাও অনেকে দেখে থাকতে পারেন, তুরস্কে ভূমিকম্পের আগে
লেটেস্ট মেশিনারিজগুলো ফেল করেছে, দুনিয়ার আধুনিক তথ্য প্রযুক্তি যেখানে ফেল করেছে সেখানে এই ভূমিকম্পের ঠিক কয়েক মিনিট আগ থেকেই আল্লাহর সৃষ্টি ছোট্ট একটা মাখলুক পাখি, এই পাখি ভূমিকম্পের আভাস বুঝতে পেরে হাজার হাজার পাখি, লক্ষ লক্ষ পাখি, ছোট ছোট পাখি ভোর চারটার দিকে সব একজোটে জটলা বেঁধে কিচির মিচির কিচির মিচির কিচির মিচির আওয়াজ করা শুরু করে দিয়েছে। মানুষজনের যাদের ঘুম ভেঙেছে তারা জানলা খুলে অবাক, এত পাখি রাত্রে বেলা এভাবে কিচির মিচির করে ডাকছে আমরা তো বুঝলাম না। এই পাখিদের ডাকার কিছুক্ষণ পরেই বিল্ডিং গুলো টাস 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 করে ভেঙে গেছে, যেখানে তোমাদের বিজ্ঞান ফেল করেছে বুঝতে পারে নাই কখন ভূমিকম্প হবে সেখানে আল্লাহ তাআলা তার বোবা প্রাণী পাখিকে বুঝিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন এটা কি আল্লাহর কাছে অসম্ভব? অসম্ভব অসম্ভব। আমার ভাইরা অনেক সময় দেখবেন বোবা প্রাণী পশু পাখি কিন্তু অনেক সময় অনেক আজাম গজবের পূর্বাভাস টের পায়, এজন্য অনেক সময় অবলা ছাগল অবলা গরু কবরস্থানের পাশে বেশিক্ষণ থাকতে চায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে মুসনাদে আহমদের একটি হাদিসের মধ্যে বলেছেন, একজন মুমিনকে যখন কবরে রাখা হবে মুমিনের সামনে ফেরেশতা আসবে, এসে বলবে মা কুনতা তা'বুদু ফিদ দুনিয়া, ও মুমিন দুনিয়াতে তুমি কার ভয় করেছো, কার গোলামি করেছো, দুনিয়াতে তুমি কার গোলাম ছিলা, কার গোলাম হিসাবে দুনিয়াতে জীবন যাপন করেছো, বুঝে থাকলে জবাব দিবেন। আমরা দুনিয়াতে যারা আছি এখন এই মাহফিলে আমরা যারা আছি আমরা সবাই গোলাম কার? আমরা যে আল্লাহর গোলাম এই পরিচয় দিতে কি কোনো লজ্জা আছে নাকি? বরং আমি মনে করি আমাদের জন্য আল্লাহর গোলামের চাইতে মর্যাদাবান আর কোনো পরিচয় হতে পারে? আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর কি? আমরা গোলামি করব কার? আমার দেশের মানুষ অনেক মানুষ আছে তারা আল্লাহর গোলামি মুখে বললেও মন থেকে করে না, বরং এমন অনেক হাজার হাজার কোটি কোটি এমন মানুষ আছে যারা মুখে বলে আল্লাহর গোলাম কার্যত দলের কিংবা নেতার গোলাম হয়ে গেছে। আল্লাহর গোলাম আর নাই। ও ভাই আমার তার প্রমাণ হচ্ছে আপনি ভালো করে বুঝবেন, আপনি যেই দলের কর্মী আপনার নেতা যদি বলে সলিমুদ্দিন আগামীকাল সকাল 10টায় মিটিং আছে কেন্দ্রীয় অফিসের সামনে হাজির হবা, সলিমুদ্দিন সব কাজকর্ম ফেলে সকাল 10টায় নেতার অফিসের সামনে হাজির হয়ে যায়। এবার নেতা যদি বলে যাও আগামীকাল বিকেল বেলায় কালীগঞ্জ মাঠে আমাদের জনসমাবেশ আছে সবাইকে নিয়ে চলে আসবা, সলিমুদ্দিন সব কাজকর্ম ফেলে রেখে সেখানেও হাজির হয়ে যায়। নেতা যখন যেখানে ডাকে কর্মী তখন সেখানে উপস্থিত হয়ে যায়। অথচ আমার আল্লাহ বলে গোলাম তোর ঘুমের চাইতে তোর ফজর উত্তম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরে চলে আয়। আপনি আসলেন না, এবার আল্লাহ বলে গোলাম জোহরে চলে আয়, জোহরে আপনি গেলেন না। আল্লাহ বলে গোলাম জোহরে আসিস নাই অন্তত আসরে আয়, আসরেও গেলেন না। আল্লাহ আবার ডাক দেয় গোলাম মাগরিবে আয়, মাগরিবেও গেলেন না, এশারে ডাক দেয় এশাও গেলেন না। ঘুমাইয়া কাজা করেছ ফজর, এখনো জাগুনি যখনই জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবেরই শুনি আজান, এখনো জামাতে হওয়ারে শামিল, এখনো সাথে আছে স্থান। ও ভাইরা আমার আপনার নেতা সকাল 10টায় ডাকলে 10টায় আপনি হাজির, আপনার নেতা রাত 12টায় ডাকলে 12টায় আপনি হাজির, আপনার নেতা যখন যেখানে বলে আপনি সেখানে চলে যান। অথচ আমার আল্লাহ দৈনিক 5 বার আপনার ডেকে একবার আল্লাহর ঘর মসজিদে নিতে পারে না। এই দৃশ্য যখন আমি দেখি তখন আমি নির্দ্বিধায় বলতে পারি আপনি আল্লাহর গোলাম না, নিজের দলের নেতার গোলাম হয়ে গেছে। আল্লাহর গোলাম যদি হতেন আপনি আল্লাহর ডাকেও সাড়া দিতেন, এজন্য আল্লাহর ডাকে সাড়া দেওয়ার দরকার আছে না নাই?
আমার ভাইয়ের আল্লাহর হাবিব বলেন কাফেরকে যখন কবরে রাখা হবে তাকে প্রশ্ন করা হবে কার গোলামি তুমি দুনিয়াতে করেছ কাফের বলবে দুনিয়াতে আমি আমার নেতার গোলামি করেছি আমি আল্লাহর গোলামি করতে পারি নাই ফেরেশতারা তখন ফায়াযরিবুহু বিমিতরাকিম মিন হাদীদ বাইনা উযুনাইহি فيصيح صيحة يسمعها الخلق غير الثقلين اللر حبيب بولين فرستا تخون لوهار هاتوري دي اتو جوري تر كانير مدى اغاد كوربي تر چيت كارير آواز مانو شبون جين چارا دنیا ر شب بوبا پشو باكي تخون شنتے بابي اي حدیث تکے بوجھا جائے قبورير انك عذابير چيت كار মানুষ এবং জিন ছাড়া দুনিয়ার অনেক বোবা প্রাণীরা শুনতে এজন্য ভূমিকম্প হওয়ার আগে আপনার রিখটার স্কেল ফেল করতে পারে কিন্তু আল্লাহর সৃষ্টি বিভিন্ন মাখলুক কিন্তু সেটা বুঝে যায় ঠিক কি না এজন্য আমার ভাইরা এই ভূমিকম্পগুলো থেকে বাঁচতে হলে আমরা কার দিকে ফিরতে হবে আল্লাহর হাবিব বলেন লা তাকুমুস সাআহ حتى تكثر الزلازل কেমন ততক্ষণ হবে না যতক্ষণ না পর্যন্ত একের পর এক সিরিজ ভূমিকম্প হবে অর্থাৎ কিয়ামতের পূর্বে সমাজের মাঝে ভূমিকম্প আর্থকুইক দিন 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 অনেক বেড়ে যাবে এই ভূমিকম্প থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক আমিন আর জোরে কোন আমিন আমার ভাইরা কিয়ামতের পূর্বে মনোযোগ দিয়ে হাদিসটা শুনবেন আল্লাহর হাবিব কিয়ামতের পূর্বে সমাজের ছয়টা আলামত বলেছেন এই ছয়টা আলামত যদি আপনি সমাজে দেখেন আপনি বুঝবেন সমাজে কিয়ামত হয়ে যাবে দুনিয়াতে কিয়ামত হয়ে যাবে তার আর বেশি সময় বাকি নাই বিভিন্ন হাদিসে রাসূল অনেকগুলো আলামত বলেছেন তবে একটা হাদিতে বিশেষ ভাবে ছয়টা আলামত বলেছেন জোরে বলেন কয়টা আলামত কয়টা কয়টা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন ছয়টা আলামত আমার কাজ কোরআন হাদিস গবেষণা করে বলা আর আপনার কাজ শোনার পরে সমাজের সাথে মিলানো শুধু শুনলেই হবে না বরং নিজের বিবেকটা দিয়ে সমাজের সাথেও মিলাতে হবে মিলাতে পারবেন 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 আল্লাহর হাবিব এক নম্বরে বললেন লা তাকুমুস সাআহ ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না কতক্ষণ রাসূল বলেন হাত্তা ইউকবাযাল ইলম যতক্ষণ না ইলম তুলে নেওয়া হবে অর্থাৎ কিয়ামতের এক নম্বর আলামত হবে সমাজ থেকে আল্লাহ তাআলা ইলম তুলে নেবে জ্ঞান তুলে নেবে কি তুলে নেবে জ্ঞান আপনি বলবেন হুজুর মিলে তো না কারণ যত দিন যায় জ্ঞান তো বাড়ে বাড়ে না কারণ আজ থেকে 50 বছর আগে আমরা জ্ঞানী মানুষ খুব একটা পেতাম না জ্ঞানী বলতে সমাজে জ্ঞানী মানুষ ছিল বুদ্ধিমান মানুষ ছিল কিন্তু জাফর ইকবালদের মতো বুদ্ধিজীবী ছিল না ঠিক কি না যেই বুদ্ধিজীবীরা শিক্ষা ব্যবস্থার মধ্যে আদমকে সরিয়ে বানর ঢুকায় এই রকমের বুদ্ধিজীবী আমাদের দরকার নাই আল্লাহর হাবিব বলেন সমাজ থেকে শেষ জামানায় ইলম তুলে নেওয়া হবে এই ইলম বলতে রাসূল কোরআন এবং হাদিসের জ্ঞান বুঝিয়েছেন কারণ দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের সেন্টার হচ্ছে কোরআন এবং হাদিস এর বাহিরে দুনিয়ার জ্ঞান বিজ্ঞান থাকতে পারে আমার ভাইরে এবার আপনি ভাববেন যতদিন যায় কোরআনের হাফেজ বাড়ে কোরআনের আলেম বাড়ে বক্তা বাড়ে মুহাদ্দিস বাড়ে মুফাসসির বাড়ে মাওলানা বাড়ে কিন্তু রাসূল যে বলেছে কিয়ামতের আগে নাকি জ্ঞান তুলে নেওয়া হবে মিলল কোথায় আমার ভাইরা মনোযোগ দিয়ে এবার ব্যাপারটা লক্ষ্য করেন যতদিন যায় আমার মতো বক্তা বাড়ে হাফেজ বাড়ে আলেম বাড়ে তাহলে জ্ঞান যায় কিভাবে জ্ঞান তো আল্লাহ তুলে নিল না ও ভাই আমার জ্ঞান তুলে নেওয়ার মানে হচ্ছে মাউতুল আলিমি মাউতুল আলাম
রাসূল বলেছেন একজন হক্কানি আলেমের মৃত্যু যেন গোটা জগতের মৃত্যুর মতো পরিণত হবে। এবার একটু মিলান হাদিসের বিখ্যাত মুহাদ্দিস ইমাম বুখারীর নাম কম বেশি আপনারা শুনেছেন। এই যে বুখারী শরীফ বলা হয়, এই বুখারীতে একজন ব্যক্তি আল ইমাম আল বুখারী, ইমাম বুখারী আজ থেকে শত শত বছর আগে জমিন থেকে বিদায় হয়েছে, কিন্তু দুনিয়াতে এতদিন পরেও তার মতো আরেকটা বুখারী আর দুনিয়াতে আসলো না, কথা কয় না আর বুখারী আসছে। আবার আমরা যারা সাবকন্টিনেন্টে বসবাস করি, আমরা ফিকহের দিক থেকে হানাফি মাযহাব ফলো করি, প্রখ্যাত মুফাক্কিহ নোমান বিন সাবেত আবু হানিফা দুনিয়া থেকে বিদায় হয়েছে। এরপরে এই শত শত বছর পর্যন্ত দুনিয়া আরেকটা আবু হানিফা তৈরি করতে পারল না, তার মানে বড় বড় আলেমরা বিদায় হবে, সমাজে তাদের মতো অভাব পূরণ করতে পারে এমন আলেম আর তৈরি হবে না। ও কালীগঞ্জের মানুষ, তোমাদেরকে আল্লাহর কোরআন বুকে নিয়ে শুনিয়ে দিতে চাই, বিশ্বাস করো মুসলমান, প্রখ্যাত মুফাসসির কোরআন 50 বছর যারা তাফসির করে দুনিয়াতে, যাদের তাফসিরে হিন্দু মুসলমান হয়, যাদের হাতে হাত রেখে হাজার হাজার মুসলিম ইসলাম গ্রহণ করে, এই কোরআনের মুফাসসির যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তোমাদের অবহেলায় হাজার বছরেও তার মতো আরেকটা মুফাসসির তৈরি হবে না। হ্যাঁ, আমাদের মতো বক্তা হবে, হাফেজ হবে, আলেম হবে, কিন্তু ওনার মতো করে আরেকটা পাল্লে বানাও। ও ভাই আমার, কথাটা বড় গভীর। রাসূল বলেছেন হাফেজ উঠে যাবে না, রাসূল বলেছেন এলেম উঠে যাবে, এলেম উঠে যাবে ভালো ভালো আলেমদের দ্বারা, বড় বড় আলেম উঠে যাবে, কিন্তু তাদের মতো আর যোগ্য আলেম তৈরি হবে না। বরং এই এলেম যখন তুলে নেওয়া হবে, এই এলেম তুলে নেওয়ার পরে সমাজের মধ্যে জাহালত এবং মূর্খতা ভরে যাবে। আমরা শুধু জাহিলি সমাজকে গালি দেই, জাহিলি যুগ, জাহিলি যুগ, আই এম এ জাহিলিয়া, কেন গালি দাও কেন? উত্তর হবে, ওই যুগে হত্যা ছিল, চুরি ছিল, ডাকাতি ছিল, ধর্ষণ ছিল, এই জন্যটা আই এম এ জাহিলিয়া। আমি বলবো ভাই, এবারে তুমি তোমার নিজের দিকে তাকাও, তোমার সমাজেও তো চুরি আছে, তোমার সমাজেও তো ডাকাতি আছে, ধর্ষণ আছে, তোমার সমাজে জাহিল যুগে যত অপরাধ ছিল তার কোন অংশে তোমার সমাজে কম নাই, বরং কিছু কিছু ক্ষেত্রে বেশি আছে। তুমি যদি জাহিল যুগকে গালি দাও, এই গালিটা অনেক জায়গায় তোমার নিজের উপরে পড়ে যায়। খালি জাহিল যুগকে গালি দাও কেন? ওটা যদি আইয়ামে জাহিলিয়া হয়, তুমিও তো নতুন আরেকটা জাহিলি সমাজে বসবাস করো, যে সমাজে কোরআন নাই, হাদিস নাই, কোরআনের জ্ঞান নাই, ওই সমাজ আস্তে আস্তে জাহিলি সমাজে পরিণত হয়ে যায়। আর জাহিলি সমাজ গঠন করতে হলে, নিজেদেরকে চিরস্থায়ী করতে হলে, সবচাইতে বেশি যেটা দরকার সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন। গভীর জ্ঞানের মানুষ যারা, তারা ভালো করে বুঝবেন, যারা চিন্তাশীল তাদের জন্য চিন্তার খোরাক দিয়ে যাই। ও ভাই আমার, শিক্ষা ব্যবস্থা খুব জটিল একটা বিষয়, শিক্ষা ব্যবস্থাকে যদি পরিবর্তন করা যায়, তাহলে গোটা সমাজের চিত্রে পরিবর্তন করা সম্ভব হয়। আর এই শিক্ষা ব্যবস্থার প্রথম পরিবর্তন করেছিল দুনিয়াতে ফেরাউন। কে করেছিল সবাই বলেন? ফেরাউন। এই লোকটা কি ভালো না খারাপ? কথা বলেন, ফেরাউন নামের কোনো মানুষ আপনাদের সুন্দর পড়ে আছে? কালীগঞ্জে, ঢাকায়, কোথাও নাই? আসলেই নাই নাকি? কই আসতে? হাত তুলেন দেখি, হাত তুলে দেখাতে পারবে না, তবে আছে মুরব্বীর এই কথা কি সঠিক নাকি? না, আসলেই
ফেরাউন নামের মানুষ তো পাওয়া অসম্ভব, এই নাম তো কোনো হিন্দু রাখে না। রাখে হিন্দু চিন্তা করবে, বেটা আমি হিন্দু, আমি নারায়ণ চন্দ্র দাস হইতে রাজি কিন্তু ফেরাউন হইতে রাজি। তবে ফেরাউন নামের মানুষ সমাজে না থাকলেও তোমার সমাজে ফেরাউনের চরিত্রে মানুষের কোনো অভাব নাই। ফেরাউন কোরআনের বিরুদ্ধে কাজ করেছে, ফেরাউন নবী মুসার বিরুদ্ধে কাজ করেছে, ফেরাউন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করেছে। আজকেও যারা রবের শিক্ষা, দিন শিক্ষা, ধর্ম শিক্ষা তুলে দিতে চায়, তারা নতুন যুগের ফেরাউন হয়ে দুনিয়াতে এসেছে। প্রিয় ভাই আমার, ফেরাউন সর্বপ্রথম যখন মিশরের রাষ্ট্র ক্ষমতায় বসল, ফেরাউনের উপদেষ্টার নাম ছিল হামান। সবাই বলেন কি নাম? কামান, হামান। বেশি কথা বলা ভালো না। আলহামদুলিল্লাহ আপনারা অনেক কিছু বুঝেন, আমি বুঝি, তবে সব বোঝা সব জায়গায় দেওয়াও ঠিক না। আমার ভাইরা ভালো করেই বুঝবেন, ফেরাউনের উপদেষ্টার নাম কি ছিল বললাম? ও ভাই আমার, ফেরাউনের জীবনী পর্যন্ত আমি কয়েকবার পড়েছি, কয়েকভাবে কয়েক কিতাবে, কিন্তু মজার একটা ব্যাপার হচ্ছে, ফেরাউনে আপনি আমি যতটা গালি দেই, ফেরাউন কিন্তু ততটা গালি পাওয়ার যোগ্য না। কারণ ফেরাউনের জীবনীতে আমি এমন পাঁচটা জায়গায় পেয়েছি, ফেরাউন কালিমা পড়ার জন্য এক পায়ে দাঁড়া হয়ে গেছিল, নবী মুসার কাছে আত্মসমর্পণ করে কয়েক জায়গায় বলে ফেলেছিল, মুসা আমি ইমান আনতে রাজি, তবে ইমানটা কালকে আনবো। মুসা নবী যখন আবার কালকে দাওয়াত নিয়ে এসেছে, এদিক দিয়ে হামান পিন দিয়ে দিছে, সাথে সাথে ইমান আনার পথ থেকে সরে গেছে। এই ফেরাউন যতবার ভালো হতে চেয়েছে, ফেরাউনকে ভালো হতে দেয় নাই তার উপদেশটা। আজকের সমাজেও, আমাদের সমাজে এমন কিছু বুদ্ধিজীবী নামক কুলাঙ্গার উপদেশটা বিভিন্ন জায়গায় বসানো হয়েছে, যারা সব সময় রাষ্ট্রকে ইসলামের এগেনস্টে দাঁড় করাতে চায়। ও ভাইরা আমার ভালো করে বুঝবেন, এই ফেরাউনের জন্য, ফেরাউন যখন মিশরের রাষ্ট্র ক্ষমতায় বসে গিয়েছে, হামান বলল, মহারাজ আপনি তো এখন মিশরের বাদশাহ, তবে শুধু বাদশাহ হয়েই ক্ষান্ত হওয়া যাবে না, বরং আপনি ঘোষণা দেন আপনি মিশরের সব মানুষের খোদা। নাউজুবিল্লাহ, বাসায় যা কর। ও ভাই আমার ভালো করে বুঝবেন, সব মানুষের খোদা এটা বলা কিন্তু সহজ কাজ না। ও ভাই আমার, আমেরিকার প্রধানমন্ত্রীর ক্ষমতা সব চাইতে বেশি, সেই আমেরিকার প্রধানমন্ত্রী জো বাইডেন যদি আমেরিকায় বসে দাবি করে, ও আমেরিকাবাসী আমি তোমাদের সবার লর্ড, আই এম ইওর লর্ড, আমি তোমাদের খোদা, সাথে সাথে আমেরিকার খ্রিস্টানরাই কিন্তু তাকে ওই চেয়ার থেকে নামিয়ে দেবে, ঠিক কিনা? কারণ হচ্ছে রাজনীতির জায়গায় রাজনীতি, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করতে পারবো? ফেরাউন বললো আমি খোদা বললে কি কেউ বিশ্বাস করবে নাকি? হামান কয় না করবে না, কয় তাহলে এটা বলবো কিভাবে? হামান বললো আপনি 20 বছরের একটা টার্গেট নেন, একবারে তো হবে না, প্রথম 10 বছর আপনি যদি নিজেকে খোদা বলে দাঁড় করাতে চান, প্রথম 10 বছর 20 বছরের টার্গেট নিয়ে, প্রথম 10 বছর আসমানি কিতাবের আলেম যারা আছে, যারা সমাজে আসমানি কিতাবের ধারক বাহক, এই আসমানি কিতাবের আলেমদেরকে সবার আগে ধরে ধরে আপনি জাতির সামনে বিভিন্ন মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে, বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে জাতির সামনে আপনি আসমানি কিতাবের আলেমদেরকে আগে খারাপ প্রতিপন্ন করবেন, যেন মানুষেরা তাদের প্রতি একটা ঘৃণা ধরে যায়, যেন মানুষ পরবর্তীতে তাদের সন্তানকে আর আসমানি কিতাবের আলেম বানাতে না চায়। এই জন্য সবার আগে আসমানি কিতাবের আলেমদেরকে আপনি ধরবেন, তাদের কাউকে জেলে দিবেন, কাউকে ফাঁসিতে ঝুলাবেন, কাউকে চুরির অপরাধে, কাউকে জিনার অপরাধে, কাউকে মানুষ হত্যার অপরাধে, বিভিন্ন অপরাধে অপরাধী করবেন। এইভাবে 10টা বছর আগে কাজ করেন ফেরাউন। 10টা বছর আসমানি কিতাবের আলেম যারা ছিল তৎকালীন মিশরে,
মূসা নবী তখন আসে নাই মূসা নবীর আগে যেই আসমানি কিতাব ছিল ওই আসমানি কিতাবের আলেমদেরকে ধরে 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 কাউকে মারছে কাউকে ফাঁসিতে ঝুলাচ্ছে কাউকে দুনিয়া থেকে বিদায় করছে এবং সবার নামে সমাজের মধ্যে এত বাজে বাজে কথা ছড়ানো হয়েছে সমাজের মানুষদের মনে আলেমদের সম্পর্কে তৎকালীন খারাপ ধারণা জন্মে দিল 10 বছর শেষ এবার হামান বলে এই পরের 10 বছরে আপনি এবার আসমানি কিতাবটাকে আস্তে 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 সমাজ থেকে সরায় দেন কারণ আমার ভাইরা যে সমাজে আসমানি কিতাবের যোগ্য আলেম থাকে না ওই সমাজে কিতাব থেকেই বা কি হবে কারণ যদি কোরআন বুঝনেওয়ালা কোরআনের পথের সঠিক পথিক না থাকে মুহাদ্দিস মুফাসসির মুহাদ্দিস ফকিহ যদি না থাকে তাহলে কোরআন দিয়ে আপনি করবেনটা কি এটা বুঝবেন কিভাবে পরের 10 বছর ফেরাউন আস্তে 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 আসমানি কিতাবটাকে আস্তে আস্তে সমাজ থেকে দূরে সরালো আগের 10 এবং পরের 10 গেল কত বছর কথা বলেন বুঝে থাকলে জবাব দেন প্রথম 10 আসমানি কিতাবের আলেম সরাইছে আর পরের 10 এ আসমানি কিতাবটাকে আস্তে আস্তে সরাইছে কয় বছর এই 20 25 বছর পরে নতুন প্রজন্ম যারা তৈরি হয়েছে এই নতুন প্রজন্মের মানুষেরা তারা এখন আর আল্লাহরে চিনে না তার কারণ কি তার কারণ হচ্ছে এই যে আপনারা যারা এখানে বসে আছেন রাজনৈতিকভাবে যেই দল যেই মতই আপনি করেন না কেন যদি আপনাকে আমি প্রশ্ন করি আপনার রব কে আপনার খোদা কে আপনার জবাব কি হবে কথা বলেন আওয়ামী লীগের রব কে বিএনপির কে জামাত জাতীয় পার্টির কে দুনিয়ার সব মুসলমানের একজনই রব তিনার নাম কি আল্লাহ যে রব এটা তো এখন বলছেন আবেগে যদি কখনো আল্লাহকে রব বলে স্বীকৃতি দিতে যে আপনার জীবন চলে যায় ওই কঠিন দিনেও কি আপনি বলতে পারবেন আল্লাহ আপনার রব পারবেন পারবেন এখন তো বলছেন মাশাআল্লাহ কোনো বাধা নাই কিন্তু আল্লাহ না করুক আমার বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি যদি কখনো আফগানিস্তানের মতো হয় যদি কখনো কাশ্মীরের মতো হয় আর কোন জালিম তাগুত যদি ওই দিন আপনার কপালে বন্দুক রেখে বলে আল্লাহ ছাড়তে হবে কোরআন ছাড়তে হবে ইসলাম ছাড়তে হবে নবী মুহাম্মদকে ছাড়তে হবে ওই কঠিন দিনে ঈমানের বলে বলিয়ান হয়ে কারা কারা বলতে পারবেন আল্লাহ আমার রব ইসলামের শত্রুরা হুঁশিয়ার হওয়ার আগে আপনারা একটু হুঁশিয়ার হন তো এক মাহফিল থেকে যদি 6 জন তাকবীর ধরে তাহলে তো এমনিতেই ভাগ বিভক্তি হয়ে গেল ঠিক কি না তবে আলহামদুলিল্লাহ সবার মাঝেই আবেগ আছে এটা আমরা বুঝতে পেরেছি তবে তাকবীর এই যে ভিন্ন ভিন্ন ভাবে ধরেছেন ওইখান দিয়ে একজন নারায় তাকবীর এখান দিয়ে আল্লাহু আকবার এখান দিয়ে আল্লাহু আকবার ওখান দিয়ে ঘরে ঘরে জ্বালো কোথায় কি জ্বালাতে হবে তো কানেকশন ঠিক মতো হচ্ছে না তো মধ্যখান থেকে যে তাকবীর দিয়েছেন উনি আরেকটা তাকবীর দেন ওনার সাথে বাকিরা আরেকবার তাকবীর দেন নয়তো এটা সম্মিলিতভাবে হচ্ছে না মধ্যখান থেকে তাকবীর কে দিয়েছে আটটা দেখি আপনি গলায় আওয়াজ আছে দিতে পারবেন আরেকবার না চা খাইতে হবে দেন আপনি আরেকবার দেন আর আপনার সাথে সবাই তাল মিলাবে আমার ভাইয়ের এটা করার কারণ হচ্ছে সম্মিলিতভাবে যে কোনো কাজের মধ্যে বরকত বেশি না কম এর আগের তাকবীরের চাইতে এইবারের তাকবীরের মধ্যে আওয়াজ বেশি না কম কারণ এখন আমরা সবাই একজনের অনুসরণ করেছি আমার ভাইয়েরা তার কারণ হচ্ছে যেটা বলছিলাম
ফেরাউন যখন 20 বছরের কর্মসূচি শেষ করেছে 20 বছরের কর্মসূচি শেষ করার পরে সমাজের মানুষ আর আল্লাহরে চিনে না নতুন প্রজন্মের যারা তার কারণ হচ্ছে ভাই আমার আপনার কাছে প্রশ্ন যদি করি আপনার রবকে উত্তর কি হবে সবাই বলেন এই যে আল্লাহ আপনার রব এই উত্তরটা লেখা আছে ইংরেজি বইয়ে কথা বলেন বাংলা বইয়ে অঙ্ক বইয়ে আল্লাহ যে আপনার রব এটা কোথা থেকে শিখেছেন নবী মুহাম্মদ যে আমাদের শেষ নবী তথ্য কোন কিতাবে আছে আমাদেরকে আবার জান্নাতে যেতে হবে এই লেখাটা কোথায় আছে এই সমস্ত বিষয়াদি বাংলা অঙ্ক ইংরেজি বই আমাদের শেখায় না এই সমস্ত বিষয়াদি আমাদেরকে শেখায় আল কোরআন এজন্য যদি আলেমদেরকে নিধন করা যায় কোরআনের শিক্ষা থেকে জাতিকে দূরে রাখা যায় তাহলে নিজেদের ক্ষমতা চিরস্থায়ী করা যাবে এবং মানুষের মাঝে রুবুবিয়াতকে উঠিয়ে দিয়ে নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করা যায় মানুষ তখন আর আল্লাহরে বোঝে না আল্লাহরে চিনেই না আর মানুষ যদি সত্যের সন্ধান না পায় তখন মিথ্যা খরকুটা পাইলে সেটারই সে আকরাইয়া ধরতে চায় এজন্য ফেরাউন যখন নিজের খোদা দাবি করেছে ওই মানুষগুলো তো আল্লাহর সন্তান থেকে সরে গিয়েছে এজন্য সহজে তারা ফেরাউনকে খোদা বলে দাবি করে নিয়েছে এজন্য আমার ভাইরা রাসূল বলেন কিয়ামতের আগে সমাজ থেকে কোরআন হাদিসের জ্ঞান এবং বিচক্ষণ আলেমদেরকে উঠিয়ে নেওয়া নিয়ে যাওয়া হবে এই আলামতটা সমাজের মধ্যে আছে না নাই আল্লাহর হাবিব দুই নম্বরে বলেন তাকসুরাজ জালাজিল দুনিয়াতে দেশে সমাজে ভূমিকম্প বেড়ে যাবে আর্থকুইক বেড়ে যাবে ভূমিকম্প আগের চাইতে বাড়ছে না কমছে তাইলে এটাও সমাজে আছে না আছে রাসূল তিন নম্বরে বলেন ওয়ায়া তাকারাবাজ জামান কিয়ামতের পূর্বে এমন একটা সময় তোমাদের কাছে আসবে যখন সময়ের বরকত চলে যাবে সময়ের বরকত যাবে মানে হচ্ছে তখন তোমরা দেখবা তোমাদের দিনগুলো পার হবে মিনিটের মতো তোমাদের পুরা যুগ ১২ বছরে একটা যুগ হয় রাসূল বলেন তোমাদের যুগ কেটে যাবে বছরের মতো বছর পার হয়ে যাবে মাসের মতো মাস পার হয়ে যাবে সপ্তাহের মতো সপ্তাহ পার হবে দিনের মতো দিন পার হবে মিনিটের মতো ও ভাই আমার আপনি দেখবেন এখন আসলে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় সমাজে সময়ের বরকত এত বেশি কমে গিয়েছে কোন দিক দিয়ে যে দিন চইলা যায় বুঝতেই পারি না এই যে কয়দিন আগে একটা রমজান শেষ করলাম কয়দিন আগে ঈদ একটা হইল আবার এক মাস পরেই আবার রমজান চলে আসতেছে ও ভাই আমার সময়ের বরকত পাবেন না আজ থেকে ২০ ৩০ ৫০ বছর আগে দেখবেন একজন কৃষক সারা দিনে অনেক কাজ করতে পারত কিন্তু এখন দেখবেন ছোট্ট একটা কাজ ধরলে দিন চলে যায় কাজের কাজ শেষ হয় না তার মানে যত দিন যাচ্ছে সময়ের বরকত আল্লাহ কমিয়ে দিচ্ছে এই আলামতটাও সমাজে আছে না নাই আল্লাহর হাবিবের পরে বলেন ওয়াযহারুল ফিতান সমাজের মধ্যে ফিতনা ফাসাদ বেড়ে যাবে এখন বাড়ছে না কমছে রাসূল বলেন ওয়াকথুরাল হারাজ সমাজের মধ্যে অন্যায়ভাবে হত্যাকাণ্ড বেড়ে যাবে আছে না নাই এরপরে আল্লাহর হাবিব বলেন ইয়াকসুরু ফিকুমুল মাল ফায়াফিয তোমাদের কিছু কিছু মানুষের কাছে সম্পদ এত বাড়া পারবে তাদের সম্পদ রাখার জায়গা হবে না সম্পদ কেমন যেন উপচে উপচে পড়তে থাকবে এইটা তো নাই হ্যাঁ আপনি চিন্তা করবেন যে আমার তো পয়সা নাই আমি তো গরিব আরে ভাই আপনার পয়সা নাই আমার পয়সা নাই কিন্তু এমন কিছু মানুষ আছে যাদের পয়সা নিজেরা রাখতে না পাইরা সুইস ব্যাংকে ঢুকাইতে হয় আপনার না হয় খাওয়ার পয়সা নাই আমি কষ্টে আছি আপনি কষ্টে আছেন আপনার আমার পয়সা না থাকতে পারে কিন্তু এই সমাজে এই সময়ে এমন কিছু মানুষ দাঁড়িয়ে গিয়েছে যারা মানুষের রক্ত চুষে 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 এত পয়সা কামিয়েছে যাদের পয়সার দ্বারা বাংলাদেশে না আমেরিকার মতো জায়গায় ১৪টা বাড়ি করা যায় কিছুদিন আগে আমরা দেখে অবাক হয়ে গেলাম দেখেন রাসূলের হাদিসের বাস্তবতা কত বেশি রাসূল বলেন ফায়াফিজ অর্থাৎ এত সম্পদ হবে মানুষ বেশি খাইলে যেমন বমি করে দেয় সম্পদগুলা এমন রাখতে না পাইরা পইরা যাবে রাখার জায়গা নাই
কিছুদিন আগে আমরা দেখলাম ঢাকা ওয়াসা ওয়াসা বুঝবেন না ওয়াসা বুঝেন নাকি মাশাআল্লাহ আপনাদের এখানে তো ওয়াসা নাই কিন্তু ঢাকা শহরের মানুষ কি জালার জালা পানিটা পর্যন্ত খাইতে হয় কিনা আপনাদের তো আল্লাহ বাঁচাইছে অন্তত পানি কিনা খাইতে হয় না ঢাকা শহরের যে অবস্থা কয়দিন পরে তো অক্সিজেনও কিনা নিতে হবে ঠিক না হ্যাঁ পানি এখানেও সংকট এখানেও পানির সংকট আল্লাহ হেফাজত করুক বলেন আমিন এই যে পানির লেয়ার আস্তে আস্তে কিন্তু নিচে নেমে যাচ্ছে পানির লেয়ার নিচে নেমে যাচ্ছে আস্তে আস্তে এটাও সাইন অফ কিয়ামত কিয়ামতের আলামত তেজ ঢাকা ওয়াসার এমডি এই আল্লাহর বলি মাত্র 9 বছর তার চেয়ারে ছিল এমডি হিসাবে এই 9 বছরের মধ্যে এত পরিমাণ পয়সা সে কামিয়েছে 9 বছর ক্ষমতা থেকে যাওয়ার পরে দুর্নীতি দমন কমিশন দুদক চেক করে দেখলো এই ঢাকা ওয়াসার এমডি সাহেবের আমেরিকার মতো জায়গায় 14টা বাড়ি তৈরি করা হয়ে গেছে ও ভাই আমার আজব ব্যাপার কালীগঞ্জে পাঁচতলা একটা বাড়ি যদি আপনি হালাল পয়সায় করতে যান জীবন তামা তামা হয়ে যাবে বর্তমান বাজার দরে জিনিসের যে দাম ঢাকা শহরে যদি জায়গা কিনে পাঁচতলা বাড়ি করতে যান মিনিমাম 5 থেকে 10 কোটি টাকা হাতে নিয়ে নামতে হবে পাই ফালাইতে পারবেন না নিচে এত দাম আর সেখানে কালীগঞ্জ না সেখানে ঝিনাইদহ না বাংলাদেশ না ঢাকা না দুনিয়ার সবচাইতে সেরা কান্ট্রি আমেরিকা ওই আমেরিকার মতো জায়গায় কেউ যদি 14টা বাড়ি করে তার 9 বছরের ইনকাম দিয়া সরকারি অফিসারের বেতন আর কত যদি 1 লাখ টাকা করেও হয় বছরে 12 9 2 9 দিয়া এটাতে গুণ দেন 108 তাই না তার মানে 1 কোটি 8 লাখ 8 লাখ যদি খরচ টরচ দিয়া ফালায় দেই তাও ধরেন যদি 1 কোটিও থাকে 1 কোটি দিয়া সে ঢাকায় তো জায়গা কেনা সম্ভব না বাড়ি করা তো পরের ব্যাপার কিন্তু কি ব্যাপার ভাই কেউ যদি 9 বছর ওয়াসার এমডি থেকে আমেরিকায় 14টা বাড়ি করতে পারে তখন আমরা বুঝে নিতে পারি এই 9 বছরে জনগণের সম্পদ ইচ্ছা মতো চুরি করে নিয়ে গেছে ও ভাই আমার রাসূল বলেছেন তোমাদের কিছু মানুষের মাল এত বেশি হবে মাল রাখার জায়গা হবে না মাল উপচে উপচে পড়বে বাংলাদেশে সম্পদ রাখার জায়গা হয় না আমেরিকার মধ্যে গিয়া রাখতে হয়েছে এই যে আলামতগুলো বললাম রাসূলের হাদিস থেকে আল্লাহকে সাক্ষী রেখে জবাব দেন বক্তাকে খুশি করার জন্য না আল্লাহকে সাক্ষী রেখে জবাব দেন এই আলামতগুলো সমাজের মধ্যে আছে নাকি নাই আল্লাহর হাবিব বলেন এই আলামতগুলো যখন সমাজে প্রকাশ পাবে তখন বুঝে নিতে হবে কিয়ামতের আর দেরি নাই ও ভাই আমার আমরা তো মনে করি কিয়ামত অনেক পরে কবে আসবে জানি না হাজার হাজার বছর পরে আমি শুদ্ধ আমার শুদ্ধ গোষ্ঠীর কেউ কিয়ামত পামই না যা খুশি তাই করি ও ভাইরা আমার ভালো করে বুঝবেন আপনি আমি যতটা দূরে মনে করি কিয়ামত আসলে তত দূরে না কারণ রাসূলের হাদিস পড়লে অবাক হয়ে যাবেন রাসূল বলেছেন আনা ওয়াসাআতু কাহাতাইন আমি নবী এবং কিয়ামত এই দুইটা আঙ্গুলের মতো এই দুইটা আঙ্গুল যেমন একটা থেকে আরেকটা বেশি দূরে না আমি নবীর পরে কিয়ামতের মাঝে আর তোমরা বেশি সময় পাবা না রাসূলের আগমনের পরে প্রায় 1500 বছর পার হয়ে গিয়েছে হাদিসগুলো বিচার বিশ্লেষণ করলে বোঝা যায় দুনিয়া তার শেষ সময়টা অতিবাহিত করছে দুনিয়া কিন্তু আসলে তার শেষ সময়টা পার করছে এখন তসবির দানা ছিললে যেমন একটার পর একটা দানা পড়তে থাকে কিয়ামতের আলামতগুলো একটার পর একটা জমিনে পড়বে ঠিক না ব্যাঠিক ওই যে তুরস্কের যে লোকটা 4 তলা বিল্ডিং ধসে পড়েছে ওই লোকটা বলেছে আহারে 4 তলা বিল্ডিং ধসে পড়ে ধ্বংসস্তূপের নিচে আমি চাপা পড়েছিলাম আমি মারা যাই নাই
তবে আমার এই ধ্বংসস্তূপ দেখে আমার মনে হয়েছে এই বুঝি কিয়ামত হয়ে গেছে। আমার মনে হয়েছে এটাই মনে হয় কিয়ামত, আসলে একদিন কিয়ামত এইভাবে চোখের নিমিষেই কিয়ামত হয়ে যাবে। রাসূল বলেছেন কিয়ামতের ব্যাপারে তোমরা সাবধান হও, কারণ কিয়ামতের সময় তোমরা দেখবা মানুষ মনে করবে অনেক পরে কিয়ামত, কিন্তু না, একজন লোক দোকানে গিয়েছে সদাই কেনার জন্য, সদাই কেনে পকেট থেকে টাকা বের করবে, পকেটে হাত ঢুকিয়েছে, পকেট থেকে হাতটা বের করার আগেই কিয়ামত হয়ে গেছে। একজন লোক মুখে লোকমা দিয়েছে খাবার খাওয়ার জন্য, লোকমাটা মুখে দিয়েছে, এই লোকমাটা গলান পর্যন্ত নামার আগেই দেখবে চোখের নিমিষেই কিয়ামত হয়ে গেছে। এই দুনিয়া কে আল্লাহ টাস টাস করে ভেঙে ফেলবে, যে মাটিতে ফসল ফলান বসে আছেন এই মাটিটা টাস টাস করে ভাগ হয়ে যাবে, আপনি মাটির নিচে ঢুকে যাবেন, মাটি ভাগ হয়ে যাবে। এই জমিন আল্লাহর রাখবেন না, তার কারণ হচ্ছে এই জমিন আল্লাহ মূলত বানিয়েছেন ইমানদারদের জন্য, ইমানদার যদি না থাকে জমিন থাকার আর কোনো দরকার। এই যে আর কিছুক্ষণ পরেই আমরা মোনাজাত করে একসঙ্গে বিদায় হব, আমি বাড়ি চলে যাব, আমার মেহমান বিন্দু তাদের বাড়ি চলে যাবে, আপনারাও বাড়ি চলে যাবেন, আপনি দেখবেন এই যে ফুল, এই যে সুন্দর লাইট মাইক, এগুলো খুলে 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 ডেকোরেটরের লোক গুছিয়ে ফেলছে। আপনি এসে বলবেন ভাই এত সুন্দর ফুল, তাজা তাজা ফুল খুলছো কেন, এই সুন্দর মাইক, এই সুন্দর প্যান্ডেল, এই লাইট কেন খুলে ফেলছো। ডেকোরেটরের ছেলেটা বলবে ভাই আমার যাদের জন্য আয়োজন ছিল তারাই যখন আর ময়দানে নাই, এই প্যান্ডেল স্টেজ থেকে আর কোনো লাভ নাই। দুনিয়া তো আল্লাহ মুমিনদের জন্য বানিয়েছে, মুমিন না থাকলে দুনিয়া থাকাও আর কোনো দরকার, কোনো দরকার নাই, দুনিয়া আল্লাহ রাখবে না। এজন্য আল্লাহ বলেছেন ও গোলাম ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খলাকাস সামাওয়াতি ওয়াল আরযা ফি সিত্তাতি আইয়াম, নিশ্চয় তোমাদের রব আল্লাহ এই দুনিয়া ছয় দিনে, জোরে বলেন কয় দিনে, কেন আল্লাহর কি ছয় দিন লাগে নাকি? আল্লাহ যদি কোনো কিছু বানাইতে চায় কুন ফায়াকুন এর মধ্যেই তো হয়ে যায়, কিন্তু দুনিয়া বানাইতে আল্লাহ ছয় দিন সময় কেন নিলেন, এটার পেছনে কারণ আছে না নাই? ও ভাইরা আমার, আমরা মাঝে মাঝে যখন গাড়ি নিয়ে যাই, বিশেষত ঢাকা শহরে, গাড়ি যদি সিগনালে পড়ে অনেক সময় দেখি গ্লাসের মধ্যে নক করে, গ্লাসটা নামাই দেখি 10-12-15 বছরের মেয়ে অথবা ছেলে হাতের মধ্যে ফুলের মালা দাঁড়িয়ে আছে, বলি কি লাগবে, বলে স্যার একটা মালা কিনেন। অনেক সময় মালাটা আমার প্রয়োজন হয় না, তারপরেও কিনি, কারণ আমি চিন্তা করি মালাটা আমি কিনলেই এই বেচারি দুপুরে খাইতে পারবে। কত মালা কয়, স্যার 20 টাকা দাও, 20 টাকা দিয়ে একটা মালা কিনে গাড়ির মধ্যে বসে বসে দেখছি, লক্ষ্য করলাম এই মালার মধ্যে 10টা ফুল সে দিয়েছে, 10টা ফুল দিয়ে যে মালা গেঁথেছে, মালার সবগুলো ফুল এক সমান হয় না, কোনোটা একটু বড়, কোনোটা একটু ছোট, কোনোটার পাপড়িগুলো একটু পোড়া, কোনোটার পাপড়িগুলো ঝরা, কিন্তু ওভারঅল মালা গাঁথার পরে ভালো দেখা যায়। কিন্তু এই রহিমা যে মালা বিক্রি করে ঘুরে ঘুরে 20 টাকার মালা, যদি কোনোদিন এমন সময় আসে এই রহিমা তার আপন মানুষকে একটা ফুলের মালা দিতে হবে, ওই দিন কিন্তু রহিমা আগে ভালো করে বসে ফুলের ভান্ডার থেকে ভালো ভালো ফুলগুলো আগে বাছাই করবে, ফুলগুলো বাছাই করে করে সুন্দর করে ধীরে সুস্থে গাঁথুনি দিবে, এমন সুন্দর একটা মালা তৈরি করবে। আপনার আমার জন্য 20 টাকার মালা তৈরি করতে রহিমার যদি লাগতো 10 মিনিট, ওই দিন প্রিয়জনের জন্য মালা ভালো মতো তৈরি করতে রহিমার আর লাগবে আধা ঘন্টা, ঠিক কিনা? ও ভাই আমার এই দুনিয়াতে তো থাকবে আল্লাহ তাআলার প্রিয় মুমিনেরা, এজন্য ইউরেনাস নেপচুন প্লুটো কাইপার সেরেস এরিস ইউনিভার্সাল গ্যালাক্সি মহাজগৎ বিশ্ব চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু আল্লাহ তাআলা সুন্দরভাবে ধীরে সুস্থে স্বস্ব স্থানে ফিট করে দিয়েছেন, যেন দুনিয়ার মানুষের জন্য কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলেন,
কিন্তু এই সাধের দুনিয়া আল্লাহ ধ্বংস করে দিবে যদি ইমানদার না থাকে যদি মুমিন না থাকে আমার রাসূলের হাদিসে বলেছেন লা তাকুমুস সাআহ আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ এমন একজন বান্দা যদি দুনিয়াতে থাকে যেই বান্দা আল্লাহ আল্লাহ বলে জিকির করবে এমন একজন বান্দা দুনিয়াতে থাকলেও আল্লাহ তাআলা কিয়ামত দিবেন তার মানে গোটা দুনিয়ার দাম গোটা দুনিয়ার চাইতে একজন মুমিনের দাম আল্লাহর কাছে বেশি কারণ মুমিন আছে বলেই তো আল্লাহ দুনিয়া রাখছে মুমিন না থাকলে দুনিয়া থাকতো না রাসূল বলে একজন ঈমানদার থাকলেও আল্লাহ কিয়ামত দিবেন জোরে বলেন কে বলেছেন রাসূল বলেছেন রাসূলের কথা কি মিথ্যা হতে পারে নাকি আমার ভাইরে এবার বুঝে থাকলে জবাব দিবেন যত দিন যায় যত দিন যায় যত দিন যায় কিয়ামত কি পিছায় নাকি আগায় কোরআনের বক্তব্যে কতর বাতিসাআতু ওয়া শাক্কাল কমার চন্দ্র বিদীর্ণ হয়ে গিয়েছে কিয়ামত ঘনিয়ে এসেছে আবার রাসূলও বললেন নাওয়াসাতু কাহাতাইন আমি এবং কিয়ামত পাশাপাশি নাযিল হয়েছে কিয়ামত খুব দ্রুত আসবে রাসূল বললেন কিয়ামত নিকটে আল্লাহ বললেন নিকটে আবার রাসূল আরেক হাদিসে বললেন কিয়ামত একজন ইমানদার দুনিয়াতে থাকলেও হবে না এখন আমরা তো দুনিয়াতে দেখতে পাই যত দিন যায় ইমানদারের সংখ্যা তত বাড়ে স্বাধীনতার সময়ে বাংলাদেশে মানুষ আমরা ছিলাম 7.5 কোটি 50 লাখ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাকি 7 কোটি তো মুসলমান এই 52 বছরে 7 কোটির কাটা ঘুরে ঘুরে এখন বাংলাদেশে মানুষ 20 কোটি 2 কোটি যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাদ দেন মুসলমানই তো 18 কোটি তাইলে এই 52 বছরে মুসলমানের সংখ্যা কি কমছে না বাড়ছে জবাব দেন গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা এখন 1200 থেকে 200 কোটি সাপোজ কথার কথা কিয়ামত যদি আরো 50 বছর পরেও হয় মুসলমানের এই সংখ্যা কি কমবে না বাড়বে কথা বলেন কমবে না বাড়বে কারণ 50 বছর পরে তো আমাদের নাতিপুতিরা আর খ্রিস্টান হয়ে যাবে না তারা তো মুসলমানই থাকবে ও ভাই আমার যতদিন যায় তত ইমানদার বাড়ে মুসলমান বাড়ে মুমিন বাড়ে আর রাসূল তো বললেন একজন ইমানদার থাকলেও কিয়ামত হবে না তাইলে মুমিন যেমনে বাড়তেছে মুমিনের প্রোডাকশন দেখলে তো মনে হয় কিয়ামত হবেই না কেমনে হবে যেমনে মুমিন বাড়তেছে কিয়ামত হবেটা কেমনে একজন থাকলেও তো হবে না কিন্তু আল্লাহ যে বললেন কিয়ামত নিকটে তো মিলতেছে তো না অনেক সময় অঙ্ক করতে যে বড় বড় ক্লাসের অঙ্কগুলো দেখবেন অনেক সময় এক সূত্র দ্বারা অঙ্ক মিলে না মাঝে মাঝে একটা অঙ্ক মিলাতে গেলে দুইটা সূত্র প্রয়োগ করা লাগে এক হাদিসে যদি হিসাব না মিলে হাদিস আরেকটা লাগান আল্লাহর হাবিব আরেক হাদিসে বললেন ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউন ফিল মাসাজিদ লাইসা ফিহিম মুমিন এমন এক জামানা আসবে তোমাদের মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু সেখানে ইমানদার খুঁজে পাওয়া যাবে না এবার বুঝেন আপনি ভালো করে মনোযোগ দিয়ে মসজিদের মুসল্লি হয় কারা যারা ইমানদার নাকি যারা বেঈমান কথা বলেন আপনার এলাকায় মসজিদে কোনো হিন্দু নামাজ পড়ে কোনো খ্রিস্টান কোনো ইহুদি নাসারা কোনো নাস্তিক না পরে তো ইমানদার এরপরে ইমানদারদের মধ্যে যারা ভালো মানের তারাই তো নামাজে আসে তো রাসূল যে বললেন ইয়াতি আলান নাসি জামান এমন এক সময় আসবে ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহিম মুমিন মসজিদ ভর্তি মুসল্লি থাকবে একজন ইমানদার থাকবে না আই মুমিনুন ওয়াহিদ একজন না মানে কি ও ভাই আমার তার মানে হচ্ছে শেষ জামানায় ইমানদার হবে কাজীর গরুর মতো কাজীর গরু যেমন কিতাবে আছে লেখায় আছে গোয়ালে নাই ইমানদার শুধু কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে সমাজে নাই ইমানদার খুঁজবেন কোথায় ইমানদার খুঁজে পাবেন আপনি শেষ জামানায় শুধুমাত্র ভোটার লিস্টে ভোটার লিস্টে ধর্ম কি ইসলাম সবার ধর্ম ইসলাম ইসলাম আব্দুল্লাহ ধর্ম ইসলাম আব্দুল গফফার ধর্ম ইসলাম মনির হোসেন ধর্ম ইসলাম অমুক ভাই ধর্ম ইসলাম আদম শুমারিতে ধর্ম কি ধর্ম ইসলাম
আদম সোমালিয়ার ভোটার লিস্টে শুধু মুসলমান পাবেন, কিন্তু সমাজের মধ্যে ইসলাম কোথাও নাই। সমাজে যদি ইসলাম নাই থাকে, মুসলমান দিয়েও আল্লাহর কোনো লাভ নাই। ও ভাইরা আমার ভালো করে বুঝবেন, বাংলাদেশের স্বাধীনতার 52 বছর পার হয়ে যায়, এই দেশকে বলা হয় 92% মুসলমানের দেশ। 92% মুসলমানের দেশে 52 বছরে আল্লাহর কোরআন দ্বারা আইন পরিচালিত হয়েছে কয়টা? জোরে বলেন কয়টা? তাহলে 92% মুসলমান গেল কই? ও ভাই আমার সত্যিকারের মুসলমান 92% লাগে না এই দেশে। শুধুমাত্র যদি 51% সত্যিকারের মুসলমান থাকতো, এই দেশ অনেক আগেই আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হতো, 92% লাগতো না। কিন্তু এখন কাগজে কলমে আপনার আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা আছে 92%, কিন্তু সমাজের মধ্যে আপনি 10 ভাগও পাবেন না। 10 জন যদি ভালোর পক্ষে দাঁড়ায়, 90 জন খারাপের দিকে দাঁড়ায় যায়, ঠিক কি না? এই যে আপনাদের সামনে একটা সাদা কাগজ, এই সাদা কাগজের মধ্যে যদি আমি লিখি পকার পান ওই শিকার নি, উচ্চারণ কি হবে? সবাই বলেন, কাগজটা কি ভিজে যাবে? যদি এবার লিখি সরে আ গয়রু সুকার গু দন্তান্ন, উচ্চারণ কি হবে? কাগজটা কি পড়ে যাবে? পানি আছে কাগজ ভিজে না, আগুন আছে কাগজ পড়ে না। তার কারণ হচ্ছে এই পানি লেখার পানি, বাস্তবের পানি না। এই আগুন লেখার আগুন, বাস্তবের আগুন না। বাস্তবের পানি থাকলে কাগজ ভিজে যেত, বাস্তবের আগুন থাকলে কাগজ পড়ে যেত। মুসলমান বাস্তবে যদি সমাজে থাকতো, সমাজে অনেক আগেই আল্লাহর কোরআন পরিচালিত হয়ে যেত, ঠিক না ব্যাটি? এজন্যই আল্লাহর হাবিব বলেন শেষ জামানায় তোমরা দেখবা দিনকে দিন মুসলমান বাড়ে, ইমানদার বাড়ে, কিন্তু এগুলো আসল ইমানদার না। আসল ইমানদার না বুঝবা কিভাবে? আসল ইমানদার হবে সে যে কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত সব টাইম মেনে নেয়। এই রকমের মুসলমান এখন সমাজে পাওয়া যায় না, বরং আমরা মুসলমান এখন সমাজে হয়ে গিয়েছে সুবিধাবাদী। কোরআনের যেই যেই অংশগুলো আমাদের নিজেদের দিকে আসে, ওই অংশগুলোর দিকে আমরা ঝুঁকে গিয়েছি। আমাদের মতো হুজুররা ঝুঁকে গেছে দাওয়াত মিলাদ আর তাবিজ তোমার নিয়া, সুরায় ফাতিহা ইখলাস 3 কুল 4 কুল, এগুলার তাবিজ তোমার নিয়া ব্যবসার দিকে আমরা ঝুঁকছি। আর আরেক শ্রেণী ঝুঁকে গেছে কোরআন দিয়ে, তারা ধর্মের লেবাস দিয়ে মানুষকে বোকা বানাবে। এইভাবে এক একজন এক একভাবে ইসলামকে এবং কোরআনকে ব্যবহার করে। কিন্তু আমার আল্লাহ বলে গোলাম, কোরআন দিয়ে তোমার সমাজ এবং রাষ্ট্র পরিচালিত করতে হবে। কোরআনের সবটুকু যারা মানবে তারাই ইমানদার, কিন্তু যারা কোরআনের কিছু মানে আর কিছু মানে না তারা ইমানদার হতে পারে না। কথাটা কার? আরো জোরে বলেন কার? ও মুসলমান, আপনার সমাজের মসজিদ যেমন কোরআন দিয়ে পরিচালিত হয়, আপনার সমাজের মাদ্রাসা যেমন কোরআন দিয়ে পরিচালিত হয়, একইভাবে আপনার গোটা সমাজটাও কোরআন দিয়ে পরিচালিত হওয়া দরকার, নাকি দরকার না? আমাদের কাছে প্রত্যেক মাহফিলের একটা কমন ঘটনা ঘটে, এই রকমের একটা বোতল নিয়ে এসে বলে হুজুর একটু পানি পড়া দেন, প্রচুর মানুষ আসে, আমরাও পানি পড়া দিই। বলি ভাই কিসের জন্য নেন? কয় হুজুর পেটে ব্যথা। কিসের জন্য নেন? হুজুর মাথা ব্যথা। তখন অবাক হয়ে বলি ভাই আমার কোরআন দিয়ে পানি পড়া নিলে তোমার পেটে ব্যথা মাথা ব্যথা যেমন ভালো হয়, কোরআনের আইন যদি তোমার সমাজে কায়েম করতা তোমার সমাজের মাথা ব্যথাও ভালো হয়ে যেত। কোরআন দিয়ে আমল করলে যদি তুমি সুস্থ হও, তোমার অসুস্থ সমাজকে যদি সুস্থ করতে হয় তাহলে কোরআনের ঔষধ তোমার সমাজেও দাও। তখন আর নাই, তারা কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না। আমার আল্লাহ বলে ইয়াকুলুনা নুমিনু বিবাদে ওয়া নাকফুরু বিবাদ, তারা কোরআনের কিছু মানে আর কিছু মানে না। আমার আল্লাহ বলে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারা মূলত মুমিন না, তারা কাফের। কার কথা? আল্লাহর কথা। এভাবে শেষ জামানায় আসল মুমিন আস্তে আস্তে কমে যাবে, কোরআনের সব মান্যওয়ালা মুমিন আস্তে আস্তে কমে যাবে।
ও ভাই আমার কোরআনের শব্দ মানা জীবনে সহজ না কোরআনের সবটুকু যারা মানে তাদের দিকে আপনি তাকান তারা তো আসলে ভালো নাই কোরআনের সবটা যারা মানে তারা নিজের এলাকায় ঘুমাতে পারে না নিজের জায়গায় ব্যবসা করতে পারে না কোরআনের সবটা যারা মানে তারা বিশ্ববিখ্যাত উপস্থিত হওয়ার পরেও তাদের জেলখানার আসামি হতে হয় তো কোরআনের সবটা তো মানা সহজ না যার ফলে এই রাস্তার তো মানুষ সবে কম এটাই জানা কথা কারণ কঠিন রাস্তার পথিক হয় কম কিন্তু ভাই আমার দিন শেষে পথিক যত কমই হোক না কেন ওই পথিকদের মাঝে কিন্তু আপনাকে আমাকেও শামিল হতে হবে এইভাবে যখন আসল মুমিন আস্তে আস্তে কমে যাবে আপনার আমাদের মতো আপনার আমার মতো ফলস বিলিভার মিথ্যা মুমিন যাদের কথার সাথে কাজের মিল নাই এই মুমিন দিয়ে সমাজ পরিপূর্ণ হবে ঠিক তখনই আল্লাহ তাআলা কিয়ামত দিয়ে দিবেন তবে কিয়ামত দেওয়ার আগে ইয়ামান দেশ থেকে একটা বাতাস আল্লাহ পাঠাবেন কোন দেশ থেকে জোরে বলেন রাসূল বলেন ইন্নাল্লাহা ইয়াবাতু রিহাম মিনাল ইয়ামান আলিয়ানা মিনাল হারির যখন সমাজের মধ্যে মিথ্যা মুমিন সব দুই একটা সত্যিকারের মুমিন তখন আমার আল্লাহ তাআলা দুই একজন মুমিনের জন্য দুনিয়াকে আর রাখতে চাইবেন না আবার একজন সত্যিকারের ইমানদার থাকলেও তো কেমন দিবেন না এজন্য আল্লাহ তাআলা ইয়ামান দেশ থেকে একটা মৃদু বাতাস পাঠাবেন এই বাতাসটা এসে সত্য মুমিন যারা তাদের হৃদয়ের মধ্যে হালকা করে একটা টাচ করে দেবে সাথে সাথে সত্যকারের মুমিন যারা তারা ওই বাতাসটা বুকের মধ্যে লাগানোর সাথে সাথে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন না এই বাতাস যখন পূর্ব থেকে পশ্চিম দিকে গিয়ে থামবে তখন দুনিয়ার অবস্থা এমন হবে দুনিয়াতে তখন আর সত্যিকারের কোনো মুমিন নাই সব শেষ কিন্তু তখন আপনার আমার মতো মুমিন ঠিকই থাকবে আপনার আমার মতো নামাজি ঠিকই থাকবে আল্লাহ তাআলা তখন বাতাস পাঠানোর পরে এই মিথ্যা মুমিনদের উপরে এই ভুয়া নামাজিদের উপরে আল্লাহ কিয়ামত দিয়ে দেবে কারণ রাসূল বলেছেন কিয়ামত হবে এক শুক্রবারে জোরে বলেন কোন বারে আজকে কি বার হ্যাঁ কি বার অন্তত বাঁচা গেছে আজকে দিন তো কিয়ামত হবে না তাই না কারণ রাসূল বলেছে কিয়ামত হবে এক শুক্রবারে কখন হবে সময়টাও শুনে নেন সারাদিন আকাম কুকাম করবেন অন্তত ওই সময় একটু ভালো থাকবেন তাই না রাসূল বলেছেন কিয়ামত হবে এক শুক্রবার আসরের নামাজের সময় কোন নামাজের সময় আসরের নামাজের সময় কিয়ামত হবে ভাই আমার ওই সময় কিন্তু কাবা শরীফেও নামাজ চলবে তওয়াফ চলবে আপনার মসজিদেও নামাজ চলবে নামাজ তো বন্ধ হবে না কারণ মানুষ তো আর খ্রিস্টান ইহুদি হয়ে যাবে না কিন্তু ফলস ইমানদার ভুয়া ইমানদার আসরের নামাজের সময় আমার আল্লাহ তাআলা হঠাৎ করে ইসরাফিল ফেরেশতাকে বলবেন ইসরাফিল ফুদিয়ে দে দুনিয়া রাখার দরকার নাই এই ভুয়া নামাজিদের জন্য দেফু ইসরাফিল সিংহাটা নিয়ে দাঁড়িয়ে আছে কার হুকুমের অপেক্ষায় ইসরাফিল যখন প্রথমবার সিংহায় ফু দিবে আমার আল্লাহ বলে ইসরাফিলের সিংহার ফুয়ের সাথে সাথে জমিনে যেটা হবে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা পারেন পারেন এটা পড়েন একবার ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা বাস জুলজিলাতিল আরদু জিলজালাহা জমিন এত ভয়ঙ্কর ভাবে আর্থকুইক করবে ভূকম্পন সৃষ্টি করবে আখরাজাতিল আরদু এই যে জমিনটা টাস 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 করে ফেটে যাবে এই জমিনের নিচে আল্লাহ তাআলা কিছু সম্পদ রেখেছে খনিজ সম্পদ গ্যাসের খনি তেলের খনি কয়লার খনি স্বর্ণের খনি হীরার খনিও আছে সুবহানাল্লাহ বলেন اخرجت الارض اثقالها زمین এই সম্পদগুলো সব উগরায় দিবে
মানুষ যেমন বেশি খেয়ে ভূমি করে দেয় জমিনের সম্পদগুলো সব মাটি নিচ থেকে উগড়ে উগড়ে উপরের দিকে দিয়ে দেবে ওয়াকালা লিনসানু মালাহা মানুষ একে অপরকে বলবে ভাই 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 এটা কি হইতেছে এ ভাই এই যে দেখো আমার জমি ফাইটা গেছে এ ভাই দেখো আমার জমির নিচ থেকে স্বর্ণের দলা উঠছে এখন তো আপনি 100 টাক স্বর্ণ নেবার জন্য কত লোভ কত মারামারি ওই দিন স্বর্ণের পাহাড় আপনার সামনে থাকলে ওই থেকে থাকার সময় থাকবে না মানুষ ভয়ে কিরে আমার জমি ফেটে যাচ্ছে কেন আরে আকাশ ভাঙতেছে কেন আরে পাহাড় ভাঙা ভাঙা তুলার মতো উঠতেছে কেন ভয় আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম মানুষেরা আল্লাহকে ভয় করো কিয়ামতের আগে ইসরাফিলের সিংহার পরে দুনিয়া যেই ভূমিকম্প দেবে এটা হবে বড় ভয়ঙ্কর কেমন ভয়ঙ্কর হবে শোনো ইয়াউমা তারাউনাহা তাযহারু কুল্লু মুরযিআ আম্মা আরযাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা আপনার পাশের বাসায় আগুন লেগেছে এই যে এখন যদি মাহফিলের পাশে দাও দাও করে আগুন জ্বলে আপনারা বসে থাকবেন না আগুন নিভাবেন আমিও ওয়াজের মধ্যে ওয়াজ বন্ধ রেখে আগে আগুন নিভাইতে হবে এটা মুমিনের দায়িত্ব পাশে আগুন লাগছে আর মুসলমান বসে বসে ওয়াজ করতেছে এটা মুসলমানের দায়িত্ব না এই আগুন নিভাবার জন্য সবাই আমরা ছুটব কিন্তু যেই মায়ের কোলে একটা এক বছরের ছয় মাসের শিশু দুধের শিশু সবাই দৌড়ায়া গেল এই মা তার শিশু বাচ্চাটারে ফালায় কোথাও যায় না যদি যাওয়া লাগে এই বাচ্চাটারে গলি নিয়ে দৌড় দেয় আমার আল্লাহ বলে ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার পরে এই মা তার সন্তানটারে ফালায় আরেক দিকে দৌড় দিবে কিসের সন্তান কিসের কি শুধু তাই না তখন যারা গর্ভবতী নারী থাকবে পেটে ছয় মাস সাত মাস আট মাসের বাচ্চা ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার পরে আমার আল্লাহ বলে অবস্থা তো ভয়াবহ হবে ওই মায়ের পেটের নিচ দিক দিয়ে ফেটে বাচ্চাটা টাস করে জমিনের মধ্যে বের হয়ে যাবে কি ভয়ঙ্কর দৃশ্য ডেলিভারি হয়ে গেছে ফুয়ের চিৎকারের সাথে আমার আল্লাহ বলে ওয়াতারন নাসা সুকারা মানুষে দেখলে মনে হবে মদ খায় দৌড়াইতাছে মাতাল আল্লাহ বলে ওয়ামা হুম বিসুকারা তারা মাতাল না ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ তোমার রবের আযাব বড় ভয়ঙ্কর ঠিক না ব্যাটি ঠিক বড় ভয়ঙ্কর হবে আমার আল্লাহর কাছে বলেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজালুল উইলদানা শিবা ওই দিনকে অস্বীকার করে কেমনে মুত্তাকি হবা যেই দিন ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার সাথে সাথে এই ছোট ছোট বাচ্চাদের মাথার চুলগুলো পেকে সাদা হয়ে যাবে বাচ্চার মাথার চুলগুলো যদি সাদা হয়ে বাচ্চা বুড়া হয়ে যায় তাহলে বুড়া মানুষের অবস্থা কি হবে এই দৃশ্য চলার পরে আমার আল্লাহ ইসরাফিলকে বলবে ইসরাফিল দুই নাম্বার ফু দাও ইসরাফিল মোট ফু দেবেন তিনটা জোরে বলেন কয়টা দিছে কয়টা এবার আল্লাহ বলে আরেকটা দাও দুই নাম্বারটা দাও ইসরাফিল আবার সিংহার মধ্যে দুই নাম্বার ফু করে আওয়াজ করবেন এত জোরে আওয়াজ করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআ আল্লাহ এত জোরে আওয়াজ করবেন দুই নাম্বার ফু দেওয়ার পরে ওই ডানে বামে দৌড়াতে থাকা দুনিয়ার সব মানুষ আকাশ এবং জমিনে যত মাখলুকাত আছে সাথে সাথে সব দুনিয়া থেকে শেষ সব মরে যাবে এক ফুয়ের সাথে সব শেষ মাছ মানুষ পাখি পিপিলিকা যা আছে সব শেষ কিচ্ছু বাকি নাই তবে ওখানেও আমার আল্লাহ বলে আমি আল্লাহ যাদের চাইব তাদের জীবিত রাখবো মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যায় বলেছেন ওই দিন দ্বিতীয় ফু দেওয়ার পরেও আল্লাহ বারো জনকে বাঁচায় রাখবে কথা বলেন কয়জন কথা বলেন কয়জন কয়জন বারো জন এই বারো জনের মধ্যে আট জন হচ্ছে আরশ বহনকারী ফেরেশতা
হামিলুল আরশ, আর চারজন হচ্ছে বড় বড় চারজন ফেরেশতা, এই 12 জন সারা দুনিয়ার আর কেউ নাই। আমার আল্লাহ মালাকুল মউত কে বলবেন, ও মালাকুল মউত তোমাম বাকিয়া, কে বাকি আছে রে? আর মালাকুল মউত বলবে, আল্লাহ এই আরশ বহনকারী 8 জন আর আমরা 4 জন। আল্লাহ বলবে, আরশ বহন করার কোনো দরকার নাই, এই 8 জন ফেরেশতার জানো কবজ করে ফেলো। এবার মালাকুল মউত আল্লাহর হুকুম প্রাপ্ত হয়ে আরশ বহনকারী 8 জন ফেরেশতাকেও জমিন থেকে বিদায়। 8 জন ফেরেশতা শেষ, বাকি আছে কয়জন? জোরে বলেন। আল্লাহ বলবে, কয়জন আছে? মালাকুল মউত বলবে, 4 জন। যাও, ওই সিংহায় ফু দিয়েছে ওই সিংহাওয়ালা ইসরাফিলটে মেরে ফেলো। ইসরাফিলের জান কবজ করা হবে। আল্লাহ বলবেন, কয়জন আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ 3 জন। যাও, মিকাইলের জানটা কবজ করে নাও। মিকাইলের দায়িত্ব ছিল বৃষ্টি দেওয়া, আমার মানুষ যেহেতু নাই বৃষ্টি দিব আর কারে? মিকাইলের জানো কবজ করে ফেলো। মালাকুল মউত মিকাইল ফেরেশতার জানো কবজ করবে, কে বাকি আছে? বলবে, আমি এবং জিবরিল। দুনিয়াতে আর কোনো মানুষ নাই, কোনো নবী নাই, ওহি নিয়ে যাও আসার কোনো দরকার নাই, জিব্রাইলের আর দরকার নাই, জিব্রাইলের জানটাও কবজ করে ফেলো। জিব্রাইলও শেষ। মালাকুল মউত, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ। আসমানে আপনি আমার রব আল্লাহ, আর আমি আপনার গোলাম মালাকুল মউত, তবে আপনার তো কোনো লয় নাই, ক্ষয় নাই, মরণ নাই, তার মানে হিসাবে দেখা যায় বাকি আছে আমি একাই। কারণ আল্লাহর কি লয় ক্ষয় আছে? কথা কয় না। আমরা যেমন শেষ হবো, আল্লাহ শেষ হবে। আপনার আমার ক্ষমতার যেমন লিমিট আছে, আল্লাহর কি লিমিট আছে? আপনার দলের নেত্রী যেমন 5 বছরের জন্য আসে, আল্লাহ কি 5 বছর 10 বছর? না, বরং সুনায়ার রহমানে আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়াইবকা ওয়াজহু রাব্বিকা দুল জালালি ওয়াল ইকরাম। সবাই বলেন, ফাবি আই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। জোরে বলেন তো, আল্লাহু আকবার। দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, শুধু একজন বাকি থাকবেন, তার নাম কি? আর সব ফান ধ্বংস, একজনই বাকি থাকবে। আমার আল্লাহ বলবে, মালাকুল মউত আমার মরণ নাই, তবে তোর তো মরণ আছে, তুই মরে যা। মালাকুল মউত তখন নিজের জিব্বাটা টেনে বের করে মৃত্যু হতে চাইবে, কিন্তু মৃত্যু আসবে না। জিব্বা টেনে নাভির সাথে লাগায়া দিবে, কলিজা টেনে ছিঁড়ে ফেলবে, কিন্তু মৃত্যু আসে না। মৃত্যুর প্রচন্ড যন্ত্রণা হয়, কিন্তু মৃত্যু আসে না। অবশেষে মালাকুল মউত আল্লাহরে বলবে, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা যে এত বেশি হয়, মৃত্যু যে এত কষ্টের, এটা যদি আমি আগে জানতাম আমি কোনোদিন এই দায়িত্ব নিতাম না। আয় আল্লাহ, আমি মৃত্যু, আমারে মৃত্যু দাও। আমার আল্লাহ বলবে, মুত ইয়া মালাকাল মাউত, মালাকুল মউত মরে যা। আমার আল্লাহ অর্ডার দেওয়ার পরে মালাকুল মউতের জানটা বের হয়ে যাবে, মালাকুল মউত মরে যাবে। বুঝে থাকলে জবাব দেন, আর কেউ কি বাকি আছে নাকি? শুধু আছেন কে? আমার আল্লাহর কোন লয় ক্ষয়, আল্লাহর কোন মৃত্যু, তিনি একাই বাকি আছেন। সব শেষ হয়ে গেছে। আপনাদের মনে থাকলে জবাব দেন, ইসরাফিলের সিংহায় ফু দেওয়ার কথা ছিল কয়টা, কিন্তু দিছে কয়টা? 2টা। আরেকটা দেওয়ার আগে তোমার হলাইছে। এবার আমার আল্লাহ কি করে দেখেন? তাফসিরে জালালাইন, তাফসিরে জালালাইন প্রণেতা লিখেন, বাইনান নাফখাতাইনি আরবাউনা সানা, 2 ফুয়ের মধ্যখানে 40 বছরের গ্যাপ থাকবে। শেষ 2টা ফুয়ের মধ্যখানে 40 বছর সময় আল্লাহ নিবে। এই 40 বছর আল্লাহ ছাড়া আর কেউ নাই, আকাশেও নাই, জমিনেও। এই ক্ষমতাবানেরা থাকবে, পয়সাওয়ালারা থাকবে, এই জালিমেরা থাকবে, কেউ থাকবে না, আপনিও নাই, আমিও নাই, কেউ নাই, দুনিয়াও নাই, কিচ্ছু নাই। শুধু আছেন কে? ছিলেন কে?
আমার আল্লাহ 40 বছর পরে সবার আগে ইসরাফিলকে দাঁড় করাবেন, ইসরাফিলকে রুহ দিয়ে দাঁড় করাবেন, ইসরাফিল দাঁড়িয়ে যাবে। এবার আল্লাহ বলবে ইসরাফিল, এবার তুমি 3 নম্বর ফোঁটা দিয়ে তোমার কাজ শেষ করো। এবার ইসরাফিল সিঙ্গা নিয়ে আবার জোরে একটা ফু দিবেন, 3 নম্বর ফু দেওয়ার পরে কি হবে আল্লাহর কোরআন বলছে, ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ। 3 নম্বর ফু দেওয়ার পরে আদম থেকে নিয়ে দুনিয়ার শেষ মখলুকাত পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছিল যত মানুষ, সব আবার দাঁড়া হয়ে কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে। এই যে বিশাল মাঠ, ওইটাও বিশাল একটা মাঠ হবে, ওইটার নাম আমরা বলি কিয়ামতের ময়দান। কিসের ময়দান? কিয়ামতের ময়দান বলার কারণ হচ্ছে আল কিয়ামাতু। আল কিয়ামাতু শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো, কুমলা তাকুম। আল কিয়ামাতু মানেই দাঁড়ানো। এই যে আমরা অনেক সময় ঝগড়া করি কেয়ামিলা কেয়ামি, কেয়ামতের মাঠ মানে দাঁড়িয়ে থাকার মাঠ। ওই মাঠে সবাই দাঁড়াবে, ওই মাঠে যেমন শ্রোতা দাঁড়াবে, বক্তাও দাঁড়াবে, যেমন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট দাঁড়াবে, আবার গরিব প্রজারাও দাঁড়াবে, সব দাঁড়াবে। কারো জন্য বসার কোনো ব্যবস্থা নাই যে আমি বড় ক্ষমতাবান, আমি বক্তা, আমি খতিব, আমি বসবো না, সব দাঁড়াবে। এই সবাই দাঁড়িয়ে থাকবে কার সামনে? এজন্যই ওই মাঠটাকে বলা হয় কিয়ামতের মাঠ। ওখানে আল্লাহর অনুমতি ছাড়া বসার কোনো ব্যবস্থা নাই। ওই কিয়ামতের মাঠে যখন সবাই আল্লাহর দরবারে দাঁড়াবে, এই জীবন সম্পর্কে প্রশ্ন ওখানে আসে না নাই। এজন্য দুনিয়াতে আপনি আপনার জীবন কেমন ভাবে গঠন করবেন, এমন ভাবে জীবন গড়বেন যেন কিয়ামতের ময়দানে প্রশ্নের জবাব দিয়ে পার পাওয়া যায়। দুনিয়াতে যদি আপনি হেলায় খেলায় সময় কাটিয়ে দেন, কিয়ামতের ময়দানে কিন্তু প্রশ্নের জবাব দিয়ে আপনি পার পাবেন।